মাত্র দুদিনেই বক্স অফিসে দারুণ জাঁকিয়ে বসেছে স্ত্রী টু ছবিটি। দুই দিনেই টপকে গিয়েছে 100 কোটির গন্ডি। কিন্তু জানেন কি এই ছবিটির জন্য কোন অভিনেতা কত টাকা নিয়েছেন? শুনলে মাথা ঘুরে যেতে পারে। সেসবই বলছি, শুধু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্ত্রী টু ছবিতে মুখ্য ভূমিকা দেখা গেছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুরকে। তবে রাজকুমার রাও নাকি শ্রদ্ধা কাপুর কে বেশি পারিশ্রমিক পেয়েছেন? সূত্রের খবর অনুযায়ী স্ত্রী টু ছবিটির জন্য শ্রদ্ধা কাপুর 5 কোটি টাকা নিয়েছেন। তবে তার থেকে একটু হলেও বেশি পারিশ্রমিক নিয়েছেন রাজকুমার রাও। তিনি এই কমেডি হরর ছবিটির জন্য 6 কোটি টাকা নির্মাতাদের থেকে উসুল করেছেন। এ ছবিতে তাকে আবারও ভিকি চরিত্রে দেখা গিয়েছে। ফ্রি প্রেস জার্নালের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠী 3 কোটি টাকা নিয়েছেন, অপর শক্তি খুরানা 70 লাখ টাকা নিয়েছেন বিট্টু চরিত্রে অভিনয় করার জন্য, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন 55 লক্ষ টাকা। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অক্ষয় কুমার এবং ভেড়িয়া ওরফে বরুণ ধাওয়ানকে। জানা গিয়েছে তারা স্বল্প সময়ের জন্য এ ছবিতে ধরা দিয়েছিলেন, টাকা কিন্তু মোটেও কম নেননি। অক্ষয় কুমার নিয়েছেন 2 কোটি টাকা, আর বরুণ ধাওয়ান তিনিও 2 কোটি টাকাই বুঝে নিয়েছেন। গতবার যেখান দিয়ে ছবির গল্প শেষ হয়েছিল, এবার প্রায় সেখান থেকেই শুরু হলো এই ছবির গল্প। অমর কৌশিক এই ছবিটি পরিচালনা করেছেন। সসলিংকের রিপোর্ট অনুযায়ী মাত্র 3 দিনেই ভারতে নাকি এই ছবিটি 135 কোটি টাকা আয় করে ফেলেছে। সুপ্রিয় দর্শক, আপনি যদি বিনোদন দুনিয়ার তথ্যগুলো ঘরে বসেই পেতে চান, তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।